বন্ধুরা, এটি হচ্ছে জিডিএল এর G602 নতুন একটি ফোন, যে কারণে রিভিউটা নিয়ে আসা। এবং এই ফোনটি খুব গ্লোসি একটি এবং স্টাইলিশ একটি বাটন ফোন। তো ভিডিওটি দেখতে হবে, ফোনটি দেখতে পারবেন ফুললি এবং ফোনটার বিষয়ে জানতে পারবেন, ফোনটাতে কি কি রাখা হয়েছে এবং ফোনটা কেমন হবে আপনার জন্য। ফার্স্ট টাইমই যেটা বলবো, এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 1700 mAh এর এবং ডিসপ্লে সাইজ রাখা হয়েছে 2.4 ইঞ্চি। এবং এটিতে ছোট একটি টর্চ রয়েছে, ডুয়েল সিম সাপোর্ট করবে এই ফোনটিতে। এবং অটো কল রেকর্ডিং রয়েছে, 32 GB মেমোরি সাপোর্ট করবে এই ফোনটিতে। তো আরও অনেক ফিউচার রয়েছে। তবে সিম্পল একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা এখন ফোনটি আনবক্স করব। এবং জিডিএল এর এটি একদমই একটি নতুন ফোন, G602। এবং ফোনটি কিন্তু বেশ গ্লোসি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি 4টি কালারে পাবেন। তো আমার কাছে এই কালারটা বেস্ট মনে হয়েছে জিডিএল এর এই ফোনটির, যে কারণে নিয়ে আসা। এটি হচ্ছে জিডিএল এর লাইট গ্রিন, তো একদমই নতুন কালারটি। এবং ফোনটি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ স্লিম একটি ফোন। এবং এটি হেডফোন জ্যাক রয়েছে, যেটি 3.5 mm। এবং একটি স্পিকার দেওয়া হয়েছে এবং একটি 0.8 জুম 4x ক্যামেরা। তো বন্ধুরা, এটি হচ্ছে জিডিএল এর G602 এবং এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে 1350 টাকা। এবং 1350 টাকায় এই ফোনটি অ্যাভেলেবেল মার্কেটে পাবেন। তো এই জিডিএল এর এই ফোনটির সঙ্গে আর যা রেখেছে জিডিএল, এটি হচ্ছে একটি চার্জার এবং একটি ওয়ারেন্টি কার্ড। 1 বছর ওয়ারেন্টি থাকবে, আপনারা যেখানে ক্রয় করবেন সেখান থেকে ওয়ারেন্টি সার্ভিসটা নেবেন। এবং একটি ব্যাটারি, এই ব্যাটারিটি হচ্ছে 1700 mAh এর একটি ব্যাটারি, আশা করি ভালো একটা চার্জ সংরক্ষণ করে রাখবে, ব্যাটারিটা কিন্তু বেশ বড়। তো বন্ধুরা, এবার আমরা ফোনটা ওপেন করে নেব। আর এই ফোনটাতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন, দুটোই ডুয়েল স্টান সিম। আর একটি 32 GB মেমোরি সাপোর্ট করবে এই ফোনটিতে। তো ছোটো একটি ক্যামেরা দেওয়া রয়েছে, যেটি জুম 4x ক্যামেরা, টুকিটাকি বেশ পিকচার উঠাইতে পারবেন। এবং একটি স্পিকার আছে ব্যাক সাইডে, যেটি লাউড স্পিকারেও আপনারা কথা বলতে পারবেন, মিউজিকের ক্ষেত্রে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। এবং এই ফোনটি কিন্তু ফুললি প্লাস্টিক বডির একটি ফোন, ব্যাক প্যানেলও প্লাস্টিকের এবং ফুললি বডিও প্লাস্টিকের। বন্ধুরা, এটি ডিসপ্লে কিন্তু 2.4 ইঞ্চি এবং এটিতে কিন্তু রয়েছে মাল্টিমিডিয়াতে রয়েছে, ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও প্লেয়ার রয়েছে, সাউন্ড রেকর্ড করতে পারবেন, FM রেডিও রয়েছে। এবং অনেক সেটিং রয়েছে ফোনটিতে। এবং জেনারেলে ম্যাটিং রয়েছে, আউটডোর রয়েছে, হ্যাডসেট রয়েছে, যেটি আপনারা ভাইব্রেশন রাখতে পারবেন এই ফোনটিতে। এবং টোল বক্সে রয়েছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টর্চ এবং ব্লুটুথ রয়েছে, স্টপওয়াচ রয়েছে, আরও অনেক ফিচার রয়েছে কিন্তু ফোনটিতে। আরও রয়েছে ছোট্ট একটি এলইডি টর্চ, যেটি ছোট তবে বেশ লাইট দিচ্ছে, আপনারা অন্ধকারে এটি ইউজ করতে পারবেন। এবং বন্ধুরা, এটিতে আদার্স অনেক ফিচার রয়েছে, তবে এটিতে ব্ল্যাকলিস্ট রয়েছে এবং অটো কল রেকর্ড রয়েছে এবং ইন্টারনেট ব্রাউজার রয়েছে, যেটির মাধ্যমে আপনারা টুকিটাকি সব ইন্টারনেট ফিচারগুলো চালাইতে পারবেন। এবং এটাতে ইউজ করা হয়েছে মিডিয়া টেক MTK 626 1D CPU, যেটি বর্তমানে বেস্ট একটি CPU, ভালো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে ভালো একটা সার্ভিস দেবে আশা করা যায়। এবং যদিও ফোনটা সিম্পলি একটি বাটন ফোন, তবে ফোনটার কালার কিন্তু বেশ গ্লোসি এবং যে কেওয়ার্ড বাটন দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনারা ইজিলি টাইপ করতে পারবেন এবং এই ফোনটিতে 1000 কন্ট্যাক্ট আপনারা সেভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি সিম্পললি শুধুমাত্র কথা বলার জন্য এবং টুকিটাকি মিউজিক শোনার জন্য একটি ফোন খুঁজে থাকেন, তো আমার দিক থেকে এটা বেটার মনে হচ্ছে আর কি। আপনারা ভালো একটা ফিল পাবেন এবং ফোনটি কিন্তু লুক কিন্তু বেশ সুন্দর। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1350 টাকা। এবং এই ফোনটি হচ্ছে জিডিএল এর G602 এবং ফোনটির নতুন আপডেট। এবং সিম্পললি
খুব সুন্দর একটি ফোন। তো এই ফোনটির বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ইউটিউব ভিডিও গ্যালারিতে আরও অনেক ফোন ফিচার নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসবেন, অবশ্যই ভালো লাগবে, ভালো একটি ফোনের রিভিউ পেয়ে যাবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে এবং ভিডিওটি ফুললি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ফোন ফিচার নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ আপনাদের।